নে লাগাইতে পারলে পাঁচটা টিকিট পাঁক ওই স্যার গান কি এখান থেকে বাজতেছে? হ্যাঁ, কি এটা? এটা মোবাইল। মোবাইল মানে তোরা কি বুঝবি? এটার থেকে অন্য মানুষের নগে কথা কন যায়। আরো গান আছে? হ্যাঁ আছে। আরেকটা গান শোনা না। তোদের গান শোনায় আমার কোনো লাভ আছে? আরেকটা গান শোনা। এই না, আমার 15টা লটারি তোরা দিয়ে দিন। দেখে লটারি দে। ঠিক আছে, অনেকক্ষণ চাই, আমি গেলাম। এই নে নে, আমার 15টা লটারির টিকিটও নে, আরেকটা গান শোনা আমাকে। দে দে। ঠিক আছে ভাই, অনেকক্ষণ চাই, আমি গেলাম। দাদা, মোবাইল রিচার্জ হইব? কয় টাকা? আরে প্রেমিকার নগে কথা কমু। পাঁ, কয় টাকা বললে বেশিক্ষণ কথা কয় পারো? হ্যাঁ, প্রেম ভালোবাসার ব্যাপার। এক কাম করো, 50 টাকা ভরে নাও, অনেকক্ষণ কথা কয় পারবা। পাঁ, ঠিক আছে, এই নাও 50 টাকা, ভরে দাও। পাঁ, নাম্বার কও। লেখো 970, বাদ বাকি কিনা আর কমু না। হ্যাঁ, হয়ে গেছে। আবার কয়েও না কাউরে যে আমি প্রেমিকার নগে কথা কইবা নিকা মোবাইল রিচার্জ করলাম। আরে না, কমু না। হ্যালো বনমালী, এখনই রিচার্জ করে আসলাম। তুমি বলছিলে না যে বেশিক্ষণ কথা বলা যায় না, এর জন্য আমি 50 টাকা মোবাইলে ভরে আসছি। ও তাই নাকি? তাহলে তো আমরা অনেকক্ষণ কথা বলতে পারবো। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলতে পারবো। দেখলা তো আমি তোমাকে কত ভালোবাসি। হ্যালো হ্যালো হ্যালো, কি রে কথা কয় না কে? কাইটা গেল নাকি? না, আরেকবার কল লাগাই। কল করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই। দয়া কি টাকা নাই? এখনই 50 টাকা মোবাইলে ভরে এলাম, এখনই কয় টাকা নাই? শালা দোকানদার, তোর একদিন কি আমার একদিন। ওই মাইনছেরে ঠকায় খাইতেছ? এখন এই 50 টাকা রিচার্জ করে গেলাম, প্রেমিকার নগে 2 মিনিটও কথা কয়ে পারলাম না, কয় পর্যাপ্ত ব্যালেন্স নাই, তোরে কিন্তু এক শট দিয়ে মাইরা ফেলাম। কতক্ষণ কথা কইছো? 1 মিনিট 30 সেকেন্ড। 50 টাকায় আর কতক্ষণ কথা কয়ে পারছাস? কি, 50 টাকায় মাত্র 1.5 মিনিট কথা কয়ে পারম? হ্যাঁ, আমারে বুঝাই পাইছো, তোর দোকান কিন্তু অহনে ভেঙে ফেলাম রে। এত কথা বলা চুকানে থাকলে 100 টাকা রিচার্জ কর না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারে কি ভিখারি ভাবছ? এই নে 100 টাকা, মোবাইলে ভরে দে। হ্যাঁ, হয়ে গেছে। হ্যালো বনমালী, কল কেটে গেল যে, টাকা শেষ হয়ে গেছে নাকি? আরে না না, টাকার অভাব আছে নাকি আমার? আসলে আমাদের এদিকে নেটওয়ার্কটা একটু খারাপ তো। ও হ্যাঁ, কি করো? হ্যালো হ্যালো হ্যালো, কিরে কাইটে গেল নাকি? আবার কল করি তো। কল করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ।
কিরে তুই 100 টাকা বলবার কইলি 100 টাকা বললাম তাও টাকা শেষ করগে কতক্ষণ কথা কইছ বেশিক্ষণ হইব না হাইলি আড়াই মিনিট তুই 100 টাকা রিচার্জ করে কি সারা দিন কথা কইবার চাস 100 টাকায় এই আড়াই মিনিটই কথা কইয়া পারবি শালা রিচার্জ রে কই নাকি আর কোম্পানি সুদ্ধা কিনা হলাম এই নে 500 টাকা ভরে দে নে হয়ে গেছে রিচার্জ হ্যাঁ হইছে ভাই আরাম না তোর দোকানে তুই যতই গো তোর আহনি নাগবো হ্যালো বলো কি ব্যাপার বারবার কল কেটে দাও কেন আরে একটা বিজনেস প্ল্যান করতেছিলাম ভাবতেছি একটা সিমের কোম্পানি কিনে ফেলি তারপর তোমার সাথে সারা দিন ফ্রিতে কথা বলবো ও মা তাই নাকি হ্যাঁ কি করতেছো হ্যালো 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 কাইটা করি তো কল করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন এই নে ভাই এটা আমার রূপার আংটি এটা দিয়ে রিচার্জ করে দে এই নে ভাই আমার সোনার চেইন এটা দিয়ে রিচার্জ করে দে ভাই জামা কাপড়ের বদলে রিচার্জ হইব কি জামা কাপড় জায়গা জমির দলিল দে রিচার্জ হইব হ্যাঁ হবে কাউরে কইও না জমি জায়গা বাড়ির ভিটে যতখানি সম্পত্তি আছিল সব কিছুর জমির দলিল নিয়ে আইছি না না বলবো না দেও রিসার্চ করে দেও হ্যাঁ রিসার্চ হয়ে গেছে বাপ রে রিসার্চ করতে করতে আপাই গেলাম হ্যালো বনমালি খুব চাপে আছি বুঝছো তোমার সাথে কথা বলার টানে রিসার্চ করতে করতে হাতের আংটি সোনার চেন জামা কাপড় জমির দলিল সব বেচে ফেলাইছি হ্যালো কথা কাও নাকে নেটওয়ার্ক খারাপ নাকি কাইটা কল না গাই কল করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই দয়া করে রিচার্জ করুন কল পরিষেবা উপভোগ করার জন্য এই দেখ নতুন নতুন গান পড়ছি তাই নাকি শোনা শোনা আমার মোবাইলেও গান কিনা ভরে দে না তোর মোবাইলে ব্লুটুথ আছে ওইটা কি আরে ব্লুটুথ দিয়ে আমার মোবাইলের গান তোর মোবাইলে শেয়ার করা যাবে আরে এত দাম দিয়ে মোবাইল নিছি ব্লুটুথ তো থাকবই দে ভরে দে হ্যাঁ যাচ্ছে বাপ রে সেই ব্যাপার তো কোনো তার মার ছাড়াই তোর মোবাইল থেকে আমার মোবাইলে গান আয়া পড়তেছে টেকনোলজি তো বিশাল উন্নত হইছে রে হ্যাঁ আরো কত কিছু হয় আমার মোবাইলে গান আয়া পড়ছে আরে না টাইম লাগবে 1% হলো এখন 100% হবে তারপর যাবে ও আচ্ছা কিরে গান আয়া পড়ছে আরে না 2% হইছে কি এতক্ষণে মাত্র 2% আরে হ্যাঁ ব্লুটুথে একটু টাইম লাগে ঠিক আছে কিরে অপেক্ষা করতে করতে তো রাইত হয়ে গেল আমার মোবাইলে গানটা আইছে না রে 4% হইছে কি তাহলে কি তন্ময় কালকে সকালবেলা দেখা করুন ওইটাই বোধহয় ভালো হবে ঠিক আছে মোবাইলটা তোর কাছে রাখ কালকে সকালবেলা আহম নে কিরে রাহুল আমার মোবাইলে গানটা আইছে রে না রে 6% হইছে কি রে ব্লুটুথে আমার মোবাইলে গানটা আর অপেক্ষা করতে করতে তো আমার বিয়েই নেই গেল অহন্তরী গানটা শেয়ার হয় নাই না রে 10% হইছে
না বাবু কান্দে না কান্দে না কান্দে না দুধ খাইবে দাঁড়াও দাঁড়াও ওই রাহুল কান্ডাইছে রে না রে ভাই 11% হইছে কি কস বিয়ে করে বাচ্চা হয়ে গেল অন্তরে ব্লুটুথে গানটা শেয়ার হইলো না কেমন ব্লুটুথ পালাস ব্লুটুথের গতি তো ঠিকই আছে কিন্তু তোর এত গতি সেটাকে জানে না না থাক থাক এতদিন যখন অপেক্ষা করা পারলাম আর দুইটা দিন অপেক্ষা করি তাও তোর মোবাইল থেকে আমার মোবাইলে গান গিলা আহুক কি রে রাহুল আমার মোবাইলে গানটা আইছে রে না রে ভাই এখনো যাইনি 50% হইলো কি কস অহন্তরি হয় নাই একটা কিডনি তো ডাউন হয়ে গেল রে আর একটা কিডনি তো মাঝে মাঝে ফাকাত ফুকুত করে রে আমার মোবাইলে গান্ডা আর আগে বাস শুনতো আর বেশি দিন লাগবে না আর কয়টা দিন বাইচে থাকার চেষ্টা কর ঠিক আছে বাবা তোমার কি ছইব না বাবা আমার একটা ইচ্ছা পূরণ করবি বাবা কও তোর জন্মের আগে তোর মান্নকে বিয়া হওয়ার আগে আমার বন্ধু রাহুলের মোবাইল থেকে দুইটা গান চাইছিলেন তারপর রাহুল ব্লুটুথে আমার মোবাইলে গান পাঠাইতেছিল ব্লুটুথে গান আইতে আইতে এত সময় লাগলো তোর মান্নকে আমার বিয়া হইলো তারপর তরে বাই করলাম বুইরা হয়ে গেলাম কিন্তু অহন্তরি আমার মোবাইলে গান দাঁড়াইলো না বন্ধু চিন্তা করিস না গানটা প্রায় চলে আসছে 99% হয়ে গেছে বাহ খুশির খবর দিলি রে মরা রেগে তাও একটু শান্তি পামু কি রে কি হইলো গানটা 99% সেন্ড হয়ে ফেল হয়ে গেল শালা শুয়োরের দেখি তোর বাবা ঘুমাইছে নাকি আজকে তোরে আমি পাইছি আজকে সেই ইন্টারনেট চালাম www.google.com সোন সোনা ঘুলে গেছে কি এর সুবিধে হম কি এর সুবিধে হম হ্যাঁ www.sotabhimphotos.com এই শালা বার হয়ে গেছে রে সেই জিনিস তো ফটোটা ডাউনলোড করে তুই বন্ধুকে দেখাবো www.nongraphotos.com কি আছে কিনা পাইতাছি নাকি www.bajephotos.com দূর শালা আহে নাকি শালা ইংরেজিটা পারলে এই সমস্যায় পড়ন রাখত না কি যে লিখুম কি যে লিখুম www.nostophotos.com www.soytanikorapphotos.com তাও আহে না এক কাম করি খাঁটি বাংলায় লেখি তো দেখি আহে নেহি www.ulongophotos.com দূর শালা তাও আহে না ইংরেজিতে যে কি হইব না এটা লেখা লাস্ট চেষ্টা করি www.hotphotos.com এই শালায়া পড়ছে
একশো টাকা ব্যালেন্স কেটে গেছে, এখন আমি কি করুম? বাবাই তো মায়ের হালাইব না, তাড়াতাড়ি মোবাইলটা যা থুয়ে দিই গা। বৈশাখী বৌদিকে একটা ফোন করি। কল করার জন্য আপনার কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই। ব্যালেন্স নেই? সকালে তো 100 টাকা রিচার্জ করলাম, শালা কোম্পানি টাকা কেটে নিছে। কোম্পানিকে ফোন করে ধাওয়া না দিলে হবে না। গুড আফটারনুন স্যার, বাদাম সিমে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। তোর গুড আফটারনুন। সকালবেলা আমি 100 টাকা রিচার্জ করলাম, ঘুম থেকে উঠে দেখি আমার টাকা নেই। ইয়ার কি পেয়েছেন? ছাগলামি পেয়েছেন নাকি? আমি কি আপনার শুভ নাম জানতে পারি? নাম দিয়ে কি হবে রে, এখনই আমার টাকা রিটার্ন দে, না তো তোর কোম্পানির নামে কেস করে দেবো। কিন্তু স্যার, আমি যা দেখতে পাচ্ছি আপনি সকাল 9:35 100 টাকা রিচার্জ করেছিলেন। হ্যাঁ করেছিলাম, ওই টাকাটাই তো নেই। এবং 12:02 আপনার নম্বর থেকে ডেটা ব্যালেন্স ছাড়াই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার জন্য আপনার মেইন ব্যালেন্স থেকে 100 টাকা কেটে নেওয়া হয়েছে। আমাকে কি বোধহয় মনে হয় ছাগলামি পেয়েছেন? 12:00 তো আমি ঘুমাইছিলাম, ইন্টারনেট কি করে চালাবো? আপনার বাড়ির লোককে জিজ্ঞেস করুন, বাদাম সিমে কল করার জন্য ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক। আমি তো ঘুমাচ্ছিলাম, ইন্টারনেট কে ইউজ করলো? পলাশ তুই ইন্টারনেট ইউজ করছিস শালা পাঠা, তুই ইন্টারনেট চালা সব ব্যালেন্স শেষ করছিস, আজকে তোর একদিন কি আমার একদিন তাড়া। ওই দেনারে দেনারে, নতুন নতুন গান গে আমার মোবাইলে দেনা। নতুন নতুন গান ওরে দিব, এত সহজ। আমি শালা ইন্টারনেটে টাকা ভরে তাল পাই না, আর ওরে ফ্রিতেই গান কিনে দিয়ে দিম। জানোস কত টাকা ইন্টারনেটে ভরার লাগে? 5 টাকার 50 MB। বাতাস পাও না তো? আমার মোবাইলও ইন্টারনেট আছে, আমি এবার নিজে ডাউনলোড করুম। দেখা দি তোর মোবাইলে ইন্টারনেট আছে নাকি? যে একটা বুটকা চাইনিজ মোবাইল কিনছয়, ওইটা মাইকের মতো খালি গানই বাজবো, ওইটা ইন্টারনেট আর চলবো না। আর ইন্টারনেট চালানি এত সহজ ব্যবসায়, যে কেউ চালাই পারবো। আমার মতন মারাত্মক লেভেলের বুদ্ধিমান না থাকলে কেউ ইন্টারনেট খোলাই পারবো না। আমি আমাগো গ্রামের ফার্স্ট ব্যক্তি যে ইন্টারনেট চালায় পারি। দেখা তো আর কেউ ইন্টারনেট চালায় পারেনি আমাগো পাড়ায়। তারা কইছে কি কইছে রে, কি কইছে? এটা কি দেখছ? নোকিয়া মোবাইল। নোকিয়া মোবাইল ছাড়া কোনো মোবাইলে ইন্টারনেটই চলবো না। ইন্ডিয়ান মোবাইল রে, ইন্ডিয়ান মোবাইল, নোকিয়া ইন্ডিয়ান মোবাইল। কি সাইরা না দামি চাইনিজ মাইনিজ মোবাইল পালস। আর কইছে নোকিয়া ইন্ডিয়ান মোবাইল। তুই বেশি বুঝস, নোকিয়া আর স্যামসং এই দুইটা ইন্ডিয়ান কোম্পানি। কি রে কি হয়েছে? আরে দেখ না, ওর মোবাইলে নতুন নতুন গান আছে, আমার দিবার চায় না, টেকা চায়। তো টেকা চাম না, 1 টাকা 2 টাকা করে এরকম কলস খায়, একটু কম সম কর না, 1 টাকা করে নে। বাসের গাড়ি আগে লাগাও। আরে দে না রে, এত করে বলতেছে যখন। নে ঠিক আছে, ভিখারি বন্ধু থাকলে আর কি করুম। দে ব্লুটুথ অন করছি। 1 টাকা দিব আবার ব্লুটুথ করে গান নিব, অত প্রীতি ভালো না। তোর মোবাইলের রেকর্ডারটা অন কর, গানটা রেকর্ড করে নে, 1 টাকায় আমি অরিজিনাল গান দিয়ে পারব না। ঠিক আছে। পলাশ সরকার, প্লিজ পিক আপ দ্য ফোন। পলাশ সরকার, প্লিজ পিক আপ দ্য ফোন। হ্যালো, কই আছ? এই তো আমাগো আড্ডা মারার জায়গায়। নতুন কিছু ইন্টারনেট থেকে আমদানি করছ? আরে তুই আয় আগে, সব সাপ্লাই হবে। ওই রিংটোনটা তো বাঁচলো, তোর নাম বললো না? হ্যাঁ। তোর নামে রিংটোন কেমন হইলো? আরে ওগুলা তোরা বুঝবি না, রিংটোনটা নেট থেকে নাসার সাথে ক্যালকুলেশন করে বানাইছি। আমার নাম দিয়েও একটা রিংটোন বানাই দে না। হো আমারেও। নাম দিয়ে রিংটোন বানাইতে খরচা আছে, 1টায় 10 টাকা করে। একটু কম হইব না? দূর সালা ছাগল, তোর খালি কম কম, টেকা নাই তো মোবাইল পেলস কে? জানোস নাম দেওয়া রিংটোন বানাইতে কত ক্যালকুলেশন করার লাগে? প্রথমে নাসার সাথে যোগাযোগ কইরা একটা মহিলাকে স্টুডিওতে বসায় নাম রেকর্ড করাইতে লাগে, তাও আবার বিদেশি মহিলা। তারপরে ওটা স্যাটেলাইট থেকে আমার মোবাইলে ডাউনলোড করতে লাগে। শালা ওরা কোটি কোটি টাকা খরচা করে তুইছে এমনিকা, আর তোরা সামান্য 10 টাকা দিয়া পারস না? তোরা মোবাইল পালিস না, মোবাইল বেচা দে।
নে ঠিক আছে 10 টাকা দিব নাম দিয়ে রিংটোন বানাই দে দে টাকা দে আগে নে আমারটাও নে হয়ে গেছে রাহুল ইসলাম প্লিজ পিক আপ দ্য ফোন তোরটা হুন সুব্রতা সরকার প্লিজ পিক আপ দ্য ফোন ওই রিংকি হ্যাঁ ভালো কালেকশন আছে আরে খালি ভালো নেই সুপার সুপার কালেকশন করছি ডেমো দেখবি দেহা দেহা এই দেখ দেখি চৈতালি তোমার মুখটা একটু খোলো তো ডেমো এত খানি দে দে আমার মলে দে দেখছ হয় বাংলায় কথা কয় দে দে তাড়াতাড়ি আমার মলে ভরে দে বাড়ি যাওয়ার কল ঠিক করো না কলের ওয়াশার পড়ে গেছে 20 টাকা দে 20 টাকা বাজারে চৈতালির ডিমান্ড জানোস ঠিক আছে দে দে এনে টাকা নে হয়ে গেছে যা তাড়াতাড়ি বাড়ি যা কিরে ওই আমার দে না 10 টাকা দিমু হে নে উসা শ্রামে করবি দে না রে 10 টাকাই আছে নে শালা ছাগল 10 টাকায় অরিজিনালটা দিয়া পারম না মোবাইল ক্যামেরা দিয়ে রেকর্ড করে নিবি ঠিক আছে ঠিক আছে নে ধর দেখি চৈতালি তোমার মুখটা একটু খোলো তো কি ডাক্তার বাবু हाय वीडियो भलो लगले लाइक करो कमेंट करो जाओ कम लगलो और तुम्हारा कमेंट करो ना अवश्य कमेंट करो कमेंट करो कमेंट करो जाओ कौन पार्टा कौन जिसगुलो तुम्हार सबसे बेसि भलो लेगे और बंधु बान्धवर क्योंकि शेयर करते हैं तुम्हारा शेयर करो ना अवश्य शेयर कर देवे और तुम्हें हमारे इन्स्टाग्रामे फलो कर दे इन्स्टाग्राम हैंडल हो पलाश सरकार 03 और नतून वीडियो खूब ताड़ाताड़ी आसें टाटा।